পিএসসির আলোচিত সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী কুয়াকাটায় হোটেলের মালিকানা বিক্রির নামে মানুষের কাছ থেকে টাকা হাতানোর ফাঁদ পেতেছিলেন কুয়াকাটায় তিন তারকা একটি হোটেলে নিজের দাবি করে শেয়ার বিক্রির ঘোষণা দেন তিনি এ ঘটনায় আবেদ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে হোটেল কর্তৃপক্ষ এদিকে প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেপ্তার পিএসসির সহকারী পরিচালক আবু জাফরের বিপুল সম্পদের খোঁজ মিলেছে পটুয়াখালীর সংবাদদাতা আব্দু সালাম আরিফের প্রতিবেদন বিসিএস ও সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে আলোচনায় আসা সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদালির আরেকটি প্রতারণা ফাঁস হয়েছে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন হোটেল সান মেরিনার অংশীদার হিসেবে নিজেকে পরিচয় দেন হোটেলের শেয়ার কেনার জন্য তার সাথে যোগাযোগের আহ্বান জানান আবেদালি নামে এক ব্যক্তি এটার মালিকানা দাবি করেছে প্রকৃতপক্ষেও উনি আসলে এখানে কোনো শেয়ার কিংবা কিছুই কিনেন। ওই জমিটা আমার বাপদাদার ছিল পূর্বপুরুষদের ছিল দশ সাল থেকে অর্ধ পর্যন্ত এই আবেদালীর নামের কোনো ব্যক্তিকে আমরা দেখিও নাই তো অবশ্যই এটি একটি প্রতারণা হোটেল সান নির্মাণ কাজ এখনো শুরু করা হয়নি এর মালিকানার সাথে আবেদালীর কোনো সম্পর্ক নেই বলে জানায় হোটেল কর্তৃপক্ষ আবেদালীর প্রতারণার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন সান মেরিনার মালিক পক্ষ লিবার্টি গ্রুপ হোটেল সান মেরিনা এটা আমার এককভাবে এটা আমি মালিক এটা দুহাজার দশ সালে জমিটা কিনা হয়েছে সৈয়দ আবেদ আলি নামে এই লোকটা নাকি কুয়াকাটায় কোনো একটা হোটেলে ছিল আমাদের সামনে কোন একটা হোটেলে যাওয়ার সময় সেইখানে সাইনবোর্ড দেখে দাঁড়িয়ে আমাদের লোকজন বা আমার হোটেলে একজন ম্যানেজার আছে ফারুক নামে তাকে দেখে জিজ্ঞাসা করছে যে হোটেলের মালিককে বা আপনাদের অফিস কোথায় বা আপনারা কিভাবে শেয়ার সেল করেন কত টাকা শেয়ার সেল করেন বিভিন্ন লোকজন ফোন করতেছে সাংবাদিক ভাইয়েরা জানার চেষ্টা করতেছে তখনই আমি

এই 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 মাদ্রাসা মসজিদ যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে থাকে তার জন্য খারাপের জন্য বিচার হয় অভিযুক্তদের বিষয় তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা সালাম আরিফ বৈশাখী সংবাদ পটুয়াখালী